বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রাজশাহী মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে তালা, রোগীরা থাকছেন মেঝেতে। খুলনায় এবার থানার মধ্যে গণধর্ষণ, অভিযোগ রেলওয়ে পুলিশের এএসআই সহ চার সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ঈদ যাত্রায় এবারও চোখ রাঙাচ্ছে মহাসড়ক, সংস্কারের ধীর গতি আর বন্যায় বেহাল অনেক এলাকা, দৌলদিয়ায় ট্রাকের দীর্ঘ লাইন। জমতে শুরু করেছে সারাদেশের পশুর হাট, গোখাদ্যের দাম বেশি হওয়ায় বাড়তি খরচের অভিযোগ খামারিদের। সাঙ্গু ও মাতামুহুরি নদীর ভাঙনে দিশেহারা বান্দরবানের মানুষ, তৈরি হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা ও হুমকির মুখে বসত বাড়ি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে নেই কোনো আয়োজন, হতাশ সংস্কৃতিকর্মীরা। পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট, জনপ্রিয়তা পাচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবেও। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানাবো বিস্তারিত। সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছেই, আক্রান্ত হচ্ছেন সব বয়সী নারী ও পুরুষ, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও নারীরা। আজও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় দুইজন, মাদারীপুর ও খুলনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হকের স্ত্রী মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে রিপন হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন 96 জন। একই চিত্র বরিশালেও, শেরে বাংলা মেডিকেল হাসপাতালেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এই হাসপাতালে ভর্তি আছেন 154 জন ডেঙ্গু রোগী। এদিকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে চিকিৎসকরা সঠিকভাবে ডেঙ্গু রোগের চিকিৎসা করতে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। দর্শক, চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রাম মেডিকেলে এখন কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এবং তাদের সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ জহুর। আপনি অবশ্যই লক্ষ্য করছেন চট্টগ্রাম মেডিকেলে আমি যদি আপনাকে এই তথ্যটা জানাই, কিন্তু মেডিকেলে কিন্তু এখনও পর্যন্ত ভর্তি আছে 100-এর কাছাকাছি। কিন্তু আমি আতঙ্কের কথা যদি আপনাকে জানাই, কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এমনকি সে আতঙ্ক কোনোভাবে কমছে না। এমনকি সুস্থ মানুষও কিন্তু আমরা দেখছি যে চিকিৎসকের কাছে ছুটছে, এমনকি অসুস্থ হয়ে কিন্তু অনেক রোগী কিন্তু আসলে মেডিকেলের বেডও কিন্তু ভর্তি আছে। কিন্তু শুধু আসলে চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু আমরা দেখছি যে বেসরকারি মেডিকেলেও কিন্তু অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। কিন্তু কীট সংকটের যে কথাটা এসেছে, কিন্তু আসলে কীট সংকটে পড়েছে পুরো চট্টগ্রামের বেসরকারি মেডিকেলগুলো। কিন্তু তারা মেডিকেল চিকিৎসকদের সাথে আমরা গতকাল যেমনটা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে রোগীর চাপ যদি আরও বাড়ে তাহলে কীট সংকট কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে, তখন কিন্তু খুব একটা খারাপ অবস্থা হতে পারে বলে তারা জানিয়েছেন। কিন্তু যে রোগীর সংখ্যার কথা যদি আপনাকে জানাই, যে চট্টগ্রাম মেডিকেলে এমনিও কিন্তু ধারণ ক্ষমতা খুব একটা কম, 1300 থেকে 1350 পর্যন্ত রোগীর ধারণ ক্ষমতা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 5 গুণের বেশি রোগী কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। এখনো পর্যন্ত আমরা দেখছি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, এমনকি ডেঙ্গু রোগী আরও নতুন করে যোগ হওয়ার কারণে খুব একটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আরেকদিকে বড় সমস্যা হলো চিকিৎসক সংকটও রয়েছে চট্টগ্রাম মেডিকেলে, তার কারণে কিন্তু আসলে খুব একটা হিমশিম খেতে হচ্ছে বলে আমাদের
আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি যারা রোগী আছে, যারা ভর্তি হয়েছেন ডেঙ্গু রোগ আক্রান্ত হয়ে, তারাও কিন্তু আমাদেরকে বলছে চিকিৎসকরা খুব একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি ওষুধও কিন্তু শুরু থেকে কিন্তু খুব একটা কম পেলেও কিন্তু এখন কিন্তু ফ্রি ওষুধগুলো পাচ্ছে বলে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন যারা ভর্তি আছে রোগীর স্বজনরা। কিন্তু যে কিট সংকটের কারণে কিন্তু আসলে যে চট্টগ্রাম মেডিকেল থেকে অনেক রোগী কিন্তু আসলে বেসরকারি মেডিকেলও কিন্তু ভর্তি হচ্ছে। এমনকি যে পরীক্ষার কথা যদি আমরা বলি, যে পরীক্ষাগুলো করা হচ্ছে সেই পরীক্ষাগুলো কিন্তু বাইরে গিয়ে করতে হচ্ছে বলে এরকম অভিযোগ রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেডিকেলে যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা কিন্তু এই জায়গায় করা হচ্ছে বলে তারা দাবি করছেন। কিন্তু যে এখানে যারা রোগীরা আছেন তারা বলছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন, এমনকি অনেক রোগী কিন্তু সুস্থ হয়ে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আসলে বিশেষজ্ঞদের কথা যদি আমরা বলি, বিশেষজ্ঞরা বলছেন শুধু আসলে মেডিকেলে ভর্তি হলে হচ্ছে না, কিন্তু সচেতনতা যদি বাড়ানো না যায়, এমনকি যে মশক নিধন, এডিস মশার নিধন করা যদি না যায়, এডিস মশার বংশ যদি ধ্বংস করা না যায়, তাহলে এই রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়বে এবং কি ভয়াবহ আকার রূপ নিতে পারে। এমনকি যে ঢাকা থেকে যে যারা ঈদের ছুটিতে বাড়িতে আসা শুরু করছে, এমনকি কয়েকদিন পরে আরও বেশি আসা শুরু করবে, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তারা ছুটে আসবে, ওই সময় খুব একটা খারাপ অবস্থা হতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। তার কারণে চট্টগ্রাম মেডিকেল কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে বলে তারা জানিয়েছেন। এমনকি ওই সময় যদি ভয়াবহ আকার রূপ নেয়, কিন্তু চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। বেসরকারি মেডিকেলের কথা যদি জহুর আপনাকে জানায়, বেসরকারি মেডিকেলও কিন্তু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যারা বেসরকারি মেডিকেল চিকিৎসক যারা বলছেন তারা সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু তারা বলছিলেন যে কিট সংকটটা যদি একটু যদি কমানো যায়, এমনকি সরকার যদি সেদিকে যদি নজর দেয়, তাহলে কিন্তু আসলে তারা চিকিৎসা দিতে কিন্তু তাদের সমস্যাটা হবে না বলে জানিয়েছেন। কিন্তু আপনি অবশ্যই দেখছেন চট্টগ্রাম মেডিকেলে আমরা আছি, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন শুধু ডেঙ্গু রোগী নয়, অন্যান্য রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তার কারণে যে মেডিকেলের যে বারান্দা দেখলেন, এমনকি করিডোর দেখলেন, সব করিডোরে কিন্তু আমরা দেখছি রোগী ভর্তি আছে। এই জায়গায়ও কিন্তু চিকিৎসকরা তারা চিকিৎসা সেবা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি জহুরের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এদিকে রাজশাহীতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডাকডোল পিঠিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হলেও রোগীদের জায়গা হচ্ছে মেঝেতে, আর ডেঙ্গু কেবিনে ঝুলছে তালা। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 37 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের বাইরে জায়গা হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সেতারা বেগমের। কিন্তু কিছুদিন আগেই চালু হওয়া ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত কেবিনটিতে ঝুলছে তালা। ঢাকঢোল পিটিয়ে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা মিলছে না, দেয়া হচ্ছে না কোনো ওষুধও, পরীক্ষা ওষুধ সবই রোগীর খরচে বাইরে থেকে করতে হচ্ছে। শুধু স্যালাইন দিয়েছে লিখে, ওইটা আমরা বাইরে থেকে কিনছি, বাইরে থেকে নিয়ে যাচ্ছি, শুধু স্যালাইনটাই চলছে। আর ফ্লোরে খুব কষ্ট হচ্ছে রোগীর, বেড দেয়নি, মানে একটা নাপা ওষুধ দিচ্ছে আর বলছে যে বাইরে যে সুতাওগা, বেড দেয়নি। ডেঙ্গু রোগীদের জন্য থাকা কেবিনে তালা থাকার কথা স্বীকার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, যাদের দু একদিনের মধ্যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের মেঝেতে রাখা হচ্ছে, অন্যদের বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যেগুলো ক্রিটিক্যাল কন্ডিশন, যেগুলোতে একদম স্পেশাল কেয়ার নিতে হচ্ছে, 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা করতে হচ্ছে, সেগুলোকে আমরা 25 নম্বরে ট্রান্সফার করছি। আর যেগুলো নর্মালি ডেঙ্গু এরকম না, আমাদের যে 5টা মেডিসিন ইউনিট আছে সেই মেডিসিন ইউনিটের আন্ডারে, যে ইউনিটে যেদিন ভর্তি হচ্ছে সেই প্রফেসরের আন্ডারে তাদের মশা দিয়ে রাখতেছে। প্রতিদিনই রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পরীক্ষার কিট নেই, ফলে তাদের আসতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সিভিল সার্জন বলছেন প্রত্যেকটি উপজেলায় ডেঙ্গু করোনার খোলা হয়েছে, তারা সেখানেই প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, সন্দেহ হলে পাঠানো হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা সন্দেহ হচ্ছে, বিশেষ করে ডেঙ্গু জ্বর, ঢাকা জ্বর হিস্ট্রি থাকলে সেখানে আমরা গুরুত্ব বেশি দিচ্ছি, তাদেরকে শুধুমাত্র আমরা টেস্ট করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি বা যোগাযোগের আমরা পরামর্শ দিচ্ছি। রাজশাহীতে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন 25 জন, ফলে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 82 জন।
কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। এবারে অন্য প্রসঙ্গ, খুলনায় থানার মধ্যে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ওসি সহ পাঁচ পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশের পর সোমবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় জিআরপি রেলওয়ে থানার মধ্যে ওসি সহ পাঁচ পুলিশের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানায়, বেনাপোল থেকে খুলনাগামী ট্রেন থেকে শুক্রবার ওই নারীকে মোবাইল চুরির অপরাধে আটক করে জিআরপি রেলওয়ে থানা পুলিশ। ওইদিন গভীর রাতে জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠান সহ আরও চার পুলিশ তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শনিবার তাকে পাঁচ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে সে ধর্ষণের বিষয়টি জানালে বিচারক তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ ওসি নিজে দর্শন করছে, আর হলো যাইয়া দারোগা দারোগা দর্শন করছে, আর তিনজন মানে ওইখানে তিনজন দর্শন করছে, আর যে আর একজন মোট পাঁচজনের কথা বলছে যে আপা আমার জীবনে কিছু নাই, আমি গলায় দড়ি দেবো। ওই ব্যাগের ভিতরে ফেন্সি ভরিয়ে দিয়া আর বাইর করছে। আমি কই সার হয়ে আনছি, কয়ে ঠিক আছে, এমন আমার বোন আমার জড়াই ধরে কয়ে ভাইয়া আমার পাঁচটা ফেন্সি সহ দিয়ে দিয়েছে, আরে কান্দা শিখতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার অঞ্জন কুমার চক্রবর্তী জানান, সোমবার অভিযোগকারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষার পর মেয়েটিকে আবারও আদালতে পাঠানো হয়েছে। আমরা আলামত সংগ্রহ করছি, পরে আমরা ঢাকা পাঠাবো, ওটা এটার পরে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ফেন্সিডিল মামলা থেকে রক্ষা পেতে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে। হাতে নাতে গ্রেপ্তার হয়েছে ফেন্সিডিল সহ, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ওই মহিলা পরবর্তীতে আদালতে তাহার বিরুদ্ধে মানে সে ভিকটিমাইজ হয়েছে অথবা সে ধর্ষিত হয়েছে এ সংক্রান্ত একটা অভিযোগ আদালতে দিয়েছে। এর বেশি কিছু আমি জানি না। ঘটনা তদন্তে কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের এএসপি ফিরোজ আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পাকশি রেলওয়ে জেলার পুলিশ সুপার। তাসমিয়া নাজিবা, নিউজ 24। মহাসড়কগুলো প্রস্তুত না হওয়ায় ভোগান্তির সংখ্যা মাথায় নিয়ে শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা। তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ। অন্যদিকে যশোর খুলনা মহাসড়কের সংস্কার কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে, ফলে এবারের ঈদ যাত্রাও ঢাকা ছাড়া মানুষকে পড়তে হতে পারে দীর্ঘ যানজটের ভোগান্তিতে। এদিকে রাজধানীমুখী গরুর ট্রাকের চাপ বাড়ায় দৌলদিয়া পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো ট্রাক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 321 কোটি টাকা ব্যয়ে যশোর খুলনা মহাসড়ক ডাবল লেনে উন্নীত করার কাজ চলছে। এই প্রকল্পের আওতায় পালবাড়ি থেকে যশোরের শেষ প্রান্ত নওয়াপাড়ার রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক 34 ফিট প্রশস্ত করা হবে। ফলে নির্মাণাধীন সড়কটিতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তাই আসছে ঈদেও ভাঙাচোরা সড়কটিতে ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। রাস্তা ভাঙাচোরা, তারপরেও যানজট লেগে থাকে, গাড়ি আমরা কোনো নিয়ন্ত্রণ পাইনি এবারই, ঠিক আছে, যে অবস্থায় এই অবস্থায় চলাফেরা করা যায় না। রাস্তাঘাটে খুবই পরিস্থিতি খারাপ, রাস্তা লেট হচ্ছে, আমাদের চাড়া দ্রুত কাজ করুক এবং কাজটা ভালো করুক। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে 70 ভাগ কাজ শেষ হয়েছে, ঈদের আগে সড়ক চলাচলের উপযোগী থাকবে। ঈদকে কেন্দ্র করে আমাদের যে বর্তমানে যে লেভেল পর্যন্ত আমরা রাস্তাটা সম্পন্ন করেছি সেইটাকে সবসময় আমরা মেনটেন করে রেখেছি। তো ঈদে আশা করা যায় যে কিছুটা সমস্যা, যেহেতু আমার বেস কোর্স হয়নি বা ওয়ারিং কোর্স হয়নি, কিন্তু জনগণের যাতায়াতে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। 2019 সালের ফেব্রুয়ারিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর এলেঙ্গা চার লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি, ফলে আসন্ন কোরবানির ঈদে 65 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে তীব্র যানজট ও সীমাহীন দুর্ভোগের আশঙ্কা করছেন অনেকেই। কর্তৃপক্ষের দাবি, মূল সড়কের 90 ভাগ কাজ শেষ হয়েছে, এর মধ্যে টাঙ্গাইল অংশে 13টি আন্ডারপাস, 2টি ফ্লাইওভার ও সার্ভিস লেনের কাজ শেষ হয়েছে 70 ভাগ, ফলে ঈদে ভোগান্তির আশঙ্কা নেই এমন দাবি হাইওয়ে পুলিশের। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গরু ট্রাকের, পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক। আসিফ টিপু, নিউজ 24।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা জানাতে টাঙ্গাইল থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, উত্তরের বেশিরভাগ জেলার গাড়িগুলোই তো এই সড়ক দিয়ে যাতায়াত করে এবং প্রতিবেদনেই যেমনটি দেখছিলাম যে মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, তো এই অবস্থায় ঈদের বাড়তি চাপে কি অবস্থা সৃষ্টি হতে পারে এই মহাসড়কে? ধন্যবাদ জহুর, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চার লেনের যে কাজ শুরু হয়েছে গত 2016 সালে, অর্থাৎ 2019 সালে শেষ হওয়ার কথা থাকলেও তৃতীয় দফায় অর্থাৎ আরও কিন্তু 5 বছর মেয়াদ বাড়ানো হয়েছে, অর্থাৎ 2021 সালে এই কাজটি শেষ হবে। প্রশাসন থেকে বলা হয়েছে যে 90% ভাগ কাজ শেষ হয়েছে এই 2 বছর, অর্থাৎ 2 বছরে 10% কাজ তারা শেষ করবেন এমনটি জানিয়েছেন। এবং আপনি জানেন যে প্রতি বছরই ঈদ এলেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে আমরা চিত্র, অর্থাৎ ভোগান্তির চিত্র এবং যানজটের চিত্র আমরা লক্ষ্য করি, এবং সেই সাথে সাথে এখানকার যে উত্তর অঞ্চলের যে যাত্রীরা রয়েছে, অর্থাৎ 23টি জেলার যে যাত্রীরা রয়েছে, তারা কিন্তু এই যে ফুল লেনের যে প্রকল্প সেটি কিন্তু তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই কিন্তু মানুষের যে ভোগান্তি যে সমস্যা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আসলে ঈদ যেহেতু এখনও 6 দিন বাকি রয়েছে এবং সেই সাথে সাথে 7 তারিখ সরকারিভাবে ছুটির ঘোষণা করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই অঞ্চলের যে যাত্রীদের এটা কিন্তু ভোগান্তি হবে, এবং সেই সাথে সাথে আমরা কিন্তু সকাল থেকে যে গাড়ির যানবাহন যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আসলে যে কুরবানির যে যানবাহনগুলো সেটি কিন্তু অনেকটাই আমরা যেমনটি জানিয়েছেন যে গত গেল ঈদেও আমরা অনেকটাই ভোগান্তির মধ্যেই ঈদ এই যাত্রার পড়তে হয়েছে। এবার যদি এরকম হয় তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু তাদের সমস্যা পড়তে হবে। তবে সকাল থেকে অনেকটাই যে এই অঞ্চলের যে যানবাহনের চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। জহুর, এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে সর্বশেষ। জহুর আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ঈদকে সামনে রেখে নওগাঁয় জমে উঠেছে পশুর হাট। খামারিদের অভিযোগ, এবছর গোখাদ্যের দাম বেশি থাকায় গরু পালনে খরচ বেশি পড়েছে। এ পরিস্থিতিতে হাটে গরু বিক্রি করে ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। তবে এখন পর্যন্ত ভারত থেকে গরু না আসায় কিছুটা স্বস্তিতে খামারিরা। এদিকে ঝিনাইদহে শেষ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বাবুল আক্তার রানা ও শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ ঘনিয়ে আসায় নওগাঁর মান্দার চৌবাড়িয়া, রানীনগরের ত্রিমোহনী, আবাদপুকুর সহ বিভিন্ন স্থানে পশুর হাট জমে উঠেছে। খামারিদের অভিযোগ, এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচও বেশি পড়েছে তাদের। তবে এখানকার হাটগুলোতে গরু বেশি আসায় বর্তমানে কম দামেই গরু বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। যে এলাকার গরু সেই এলাকাতে রয়ে গেছে, গরু বাইরে যাচ্ছে না, যার কারণে গরু বাজারটা কম। কম দামে কোরবানির পশু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। সাধ্যের মধ্যে কোরবানি এবং দামও সাধ্যের মধ্যে আছে, বাজারটা ভালো আছে। এখন গরু দামও মোটামুটি হাতের লাগালের মধ্যে আছে। ঝিনাইদহে শেষ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বেশিরভাগ খামারি দেশীয় পদ্ধতিতে কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন। এখানকার গরুর চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে গরু কিনে নিয়ে যাচ্ছে। দেশি গরু আমরা যে পালন করছি, এটা খাবার কম লাগছে, টাকা আমাদের কিছু সাশ্রয় হচ্ছে, আমরা বেশি দামে বেচতে পারছি। ইন্ডিয়ান গরু এদেশে না ঢোকে তাহলে মনে করেন যে খামারিদের লাভ হবে।
প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ঝিনাইদহে 237টি খামারে 55,000-এরও বেশি গরু প্রস্তুত করা হয়েছে। বন্যার পানি কমলেও রেহাই নেই পার্বত্য জেলা বান্দরবানের মানুষদের। বন্যার পানি কমার সাথে সাথে সাঙ্গু ও মাতামুহুরি নদীতে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে, সেই সাথে পাহাড় ধসের আশঙ্কা। ভাঙনের কবলে কয়েকশো পরিবারের বসত বাড়ি হুমকির মুখে। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামহরি নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে ভাঙন কবলিত এলাকার মানুষের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে শহর রক্ষা বাঁধ নির্মাণসহ সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। আমরা অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি এবং পুরসভায় অনেক সময় জানাইছি, কোনো উদ্যোগ নিচ্ছে না। কোনো মুহূর্তে সরকারি সম্পদ নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে, আর যদি সরকার এখানে কোনো বেড়িব্যাগ যদি দিয়ে দেয় তাহলে ভালো হয়। এদিকে এরই মধ্যে নদী পারে বসবাসকারী প্রায় 200+ পরিবার ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। বন্যার পানি উঠার সাথে সাথে এখন লেমে গেছে, লেমের সাথে সাথে আমার দুর্ঘটনা এড়াতে নদী তীরে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া সহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এইটা আসলে আমরা তাদেরকে অন্য কোথাও পুনর্বাসন করা ছাড়া উপায় দেখছি না। সেক্ষেত্রে হয়তো আমরা নতুন আমরা ইতিমধ্যে চেষ্টা করছি সদরে 4-5টা আশ্রয় কেন্দ্র স্থাপন করার জন্য। পার্বত্য এই জেলার নদীপাড়ের মানুষদের ঘরবাড়ি বাঁচাতে সরকার দ্রুত ব্যবস্থা নেবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। সুরুজা আহমেদ, নিউজ 24। নোয়াখালীতে ওমানে পাঠানোর নাম করে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেক দরিদ্র পরিবার। যারা গেছেন তাদের কেউ কেউ ফেরত আসলেও খোঁজ নেই অনেকেরই, কেউ বন্দী আছেন দালালকে মুক্তিপণ না দেয়ায়। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 30 মে নোয়াখালী পৌরসভার গোপাই গ্রামের ফরহাদ হোসেন দালালের মাধ্যমে ওমান যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই, উদ্বিগ্ন স্বজনরা। আমারও বন্দি বলছে মা, আমারও বন্দি করে রাখছে, এক ঘরের ভিতরে তালা মারি থুইছে মা, আমার খানা পানি কিচ্ছু নাই মা, আজ 5 দিন আমি কিচ্ছু খাই না, আমি শুধু স্যালাইনের পানি খাইতে খাই রয়েছি। স্থানীয়রা বলছেন একই এলাকার বাবুল চন্দ্র শীল ও তার শ্বশুর ওমানে থাকায় এলাকায় বিভিন্ন জনকে ওমানে পাঠানোর নাম করে প্রতারণা করে আসছেন অনেকদিন ধরে। এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। বিদেশে নিব করি অনেক টাকা, আমাদের এলাকা থেকে নিছে। আমি 3.5 লাখের টাকা লই আমার বিদেশ পাঠিয়ে দিছি, ও আমার ছেলের খবরও নাই। কেউ কেউ সর্বশান্ত হয়ে দেশে ফিরলেও মুক্তিপণ না দেয় বিদেশে দালালের হাতে বন্দি থাকতে হচ্ছে অনেককেই। সুযোগ বুঝে ভিটাবাড়ি বেচে এলাকা ছেড়েছেন প্রতারক বাবুল ও তার স্ত্রী। লোন নিয়ে তারা দিছি, সে দেওয়ার পরে সে তিনটা বই টাকা নিয়ে সে রাতে অন্ধকারে পালাই গেছে। দালালদের খপ্পরে পড়ে মানুষ নিঃস্ব হচ্ছে এখন, সে তো আমি যতটুকু শুনছি সে বাড়িঘর বিক্রি করে পালাইছে। প্রতারণা চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। যারা প্রতারিত হন তারা অনেক পরে আমাদের সাথে যোগাযোগ করেন এবং সেক্ষেত্রে প্রায়শই দালালরা আমাদের মানে ধরাছোঁয়ার নাগালের বাইরে চলে যায়। আমরা ইন্টেলিজেন্স লাগিয়েছি, যারা এই ধরনের প্রতারণা করে শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারব। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ জেলা প্রশাসকের। জহির রায়হান, নিউজ 24। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 78তম প্রয়াণ দিবস। যদিও শুনশান নীরব তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি, কিন্তু তার প্রয়াণ দিবসে এখানে কোনো আয়োজন না দেখে হতাশ জেলার সংস্কৃতিকর্মীরা। তবে দিনব্যাপী আয়োজন রয়েছে কুষ্টিয়া শহরের টেগর লজে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আবক্ষ মূর্তিতে মাল্যদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির সৃষ্ট কর্মকে স্মরণ করবেন ভক্তরা। জামিল হাসান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির মনন ও জীবন জুড়ে যিনি আজও প্রাসঙ্গিক।
আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 78তম মহাপ্রয়াণ দিবস। যদিও কবি স্মৃতিধন্য কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি নীরব, কিন্তু তার প্রয়াণ দিবসে এখানে কোনো আয়োজন না দেখে হতাশ জেলা সাংস্কৃতিক কর্মীরা। 22শে শ্রাবণ পালনের ব্যাপারে একটি অনীহা দেখা যাচ্ছে। আমাদের যদি বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে হয় তাহলে রবীন্দ্রনাথকেই অবলম্বন করতে হবে। তবে কিছু আয়োজন রয়েছে শহরের টেগোর লজে। মাল্যদান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করবে তার ভক্তরা। আমরা এখানে কবিগুরুর গান এবং আবৃত্তির ডালে নিয়ে এসেছি। আমরা এসেছি ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল কবিগুরু স্মৃতিধন্য কুষ্টিয়াতে। কবি প্রণাম, সেটা হচ্ছে আমাদের টেগোর লজে, যেটার ওইটার নাম দিয়েছে কুষ্টিয়া কুটিবাড়ি। সেখানে একটা আবক্ষ মূর্তি আছে কবিগুরুর, আমরা সেখানে ফুল দিয়ে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। আর এটা সন্ধ্যে আমরা করব আমাদের অনুষ্ঠান। শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি কবিগুরুর প্রয়াণ দিবসে অনুষ্ঠানের আয়োজনের দাবি সাংস্কৃতিক কর্মী ও আগত দর্শনার্থীদের। পিঙ্কি সানোয়ার, নিউজ 24। আবারও মহাসড়কের খবর। এবারে ঢাকা বেনাপোল সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এই সড়কে তো সংস্কার চলছিল, তো ঈদকে সামনে রেখে কতটা প্রস্তুত এই মহাসড়ক? ধন্যবাদ জোহর আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রস্তুত এই সড়কটি, আসলে সংস্কার কাজ চলছে। 328 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সড়কটি সংস্কার কাজ চলছে। আপনাকে যদি সড়ক জনপদ বিভাগের কথা বলি, তারা কিন্তু বলছে মাত্র 50% কাজ শেষ হয়েছে, বাকি কাজ 2020 সালের জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। তো বলতেই পারি যে ঈদের মৌসুম কিংবা আগামী 1 বছরের ভিতর এই সড়কটি সংস্কার কাজ শেষ হবে না। তার পরবর্তীতে কিন্তু সড়কটি সংস্কার যদি হয় তাহলে এই সড়কে চলাচলকারীদের ভোগান্তি লাঘব হবে। আপনাকে আমি যদি দেখাই যে সড়কের একটি মহাসড়ক, সেখানে কিন্তু ইট বিছিয়ে রাখা রয়েছে, যে কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। সে কারণে কিন্তু মানুষ, এই যে ঘরমুখো মানুষ, তারা কিন্তু বিভিন্ন সময় যেতে সমস্যা হয়। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল এই সড়কে কিন্তু অবস্থিত, সেই সড়ক দিয়ে কিন্তু একমাত্র পথ, সেই সড়ক দিয়ে কিন্তু বড় বড় যে গাড়িগুলা সেইগুলা কিন্তু যায়, এবং ভারী যানবাহন বলতে বড় বড় গাড়ি বা বাস ট্রাক সেগুলো কিন্তু যায়। তো ঈদের সময় কিন্তু এই ঘরে ফেরা মানুষের কিন্তু আরও বেশি যাতায়াত বেড়ে যায়, বিশেষ করে যারা ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ার সাথে মানুষের যোগাযোগ, অর্থাৎ ঈদের সময় কয়েকদিন ছুটি পায় তারা, তারা এই সময় কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু এই ইন্ডিয়া যায় এবং সেখানে ডাক্তার দেখানো সহ আনুষঙ্গিক কাজ করতে যায়, ফলে এই সড়ক দিয়ে চলাচল করতে কিন্তু সমস্যা হয়ে থাকে। তো আমি একজন স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনাদের এই সড়কে কী সমস্যা হচ্ছে এখন? এই যে যশোরে অল্প মাঝারি ধরনের বৃষ্টি হলে এই মহাসড়কের অবস্থা বেহাল হয়ে যায়, এবং এই এই শহর হচ্ছে যশোর ডডনা শহরের প্রাণকেন্দ্র, একটা মহাসড়কে মূল রাস্তা হচ্ছে এটা বেনাপোল। স্থানীয় বেনাপোল থেকে এই স্থানীয় ডডনা যশোর শহরে এই রাস্তা চলাচলের উপযোগী অনেক সময় বেহাল দশায় পরিণত হয়ে যায়। এই রাস্তাটা মাঝে সাঝে অল্প বৃষ্টিতে খানা খন্দে পরিণত হয়ে যায়, এবং ছোটোখাটো ভারী বড় ধরনের যানবাহনে যে কোনো সমস্যায় অল্পতে হয়ে যায়। এই কারণে আমরা চাই আমাদের যশোরের যারা আছেন, স্থানীয় সাংসদ সদস্য, স্থানীয় মেয়র সহ যিনি আছেন, মহামান্য সবাইকে আমরা অনুরোধ করব, বিশেষ করে এই অল্প সময়ের ভিতরে এই রাস্তা যেন সমাধান করে দেন। তাহলে ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিভিন্ন সমস্যার কথা বলছে, তো আপনাকে যদি বলি যে একটু রোদ্দুর হলে কিন্তু ধুলার আস্তরণ পড়ে এবং বৃষ্টি হলে কিন্তু কাদামাটির সৃষ্টি হয়, তো একাকার হয়ে যায় কিন্তু কাদামাটি, এবং তখন কিন্তু গাড়িগুলো ধীর গতিতে চলে এবং নির্দিষ্ট সময় পৌঁছাতে পারে না, ফলে ভোগান্তি বেড়ে যায়। আপনি জানেন যে এই পাশে ভারতে যেতে হলে কিন্তু নির্দিষ্ট সময়ে যেতে হয় এবং একটু আগে ভাগে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু যারা ইন্ডিয়ায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হয়। এছাড়া যে গাড়িগুলো রয়েছে, বড় বড় যানবাহন রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আপনি জানেন যে সংস্কার কাজ চলছে, এই সব কথা বিবেচনা করে কিন্তু রাস্তার দুপাশে 5 ফিট বাড়ানো হয়েছে, কিন্তু কোথাও গাছ রাখার কারণে কিন্তু কোথাও সেই রাস্তা কিন্তু কম
প্রবলেম হচ্ছে, ফলে এই রাস্তা যদি সংস্কারন করা হয়, এই এলাকাবাসী কিন্তু দাবি অনেক সময় করেছেন যে চার লেনের রাস্তা করার জন্য, তো এই যদি চার লেন রাস্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই এলাকার ব্যবসা বাণিজ্যর প্রসার হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে সালেজ চৌধুরী আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বেনাপোল মহাসড়কের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রিপন হোসেন। নিউজ টোয়েন্টিফোর সংবাদের সময় হলো আরেকটা বিরতির, আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ টোয়েন্টিফোর সংবাদে। পিরোজপুরের নেসারাবাদের আটঘর কুড়িয়ানায় জমে উঠেছে পেয়ারার হাট। স্থানীয় চাহিদা মিটিয়ে পেয়ারা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পেয়ারার বাম্পার ফলন হয়েছে। মৌসুমি এ ফল থেকে কোটি টাকা আয় করা সম্ভব বলে দাবি পেয়ারা ব্যবসায়ীদের। তবে ফলন বেশি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানান চাষিরা। ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাসমান পেয়ারার হাটে নৌকায় করে চাষিরা বিক্রি করছে কাঁচা পাকা পেয়ারা। সকাল 7টায় বসা হাটটিতে বেলা 12টার মধ্যেই শেষ হয়ে যায় পেয়ারা বেচাকেনা। এরপর বাজারজাত করতে ট্রলার, নৌকা অথবা ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় পেয়ারাগুলো। জেলার আটঘর, কুড়িয়ানা, জিন্দাকাঠি, আলতা, জোলাবাড়ি সহ প্রায় 26টি গ্রামের হাজারো পরিবার পেয়ারা চাষের সাথে জড়িত। চাষিদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পেয়ারার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। প্রত্যেক বছর লস খাইতে খাইতে শেষ হয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা লস হয়, কিন্তু করার কিছু নাই, আমার জন্য কোনো সুব্যবস্থা নাই। কোনো ব্যাপারীতে দাম পাইতে আসি না বা ব্যাপারীও পাইতে আসি না। রাস্তাঘাট যদি ভালো হয় হলে আমাকে একটু সুবিধা হয়। এই পেয়ারার যে ন্যায্য মূল্য কাউকে দিতে পারতেছি না, কারণ হইলো ঢাকা থেকে একটা গাড়ি আমরা 7-8 হাজার টাকায় করতে পারি, কিন্তু যোগাযোগের কারণে আমাদের 20,000 টাকা গাড়ি বেড়াতে হচ্ছে। পেয়ারা সংরক্ষণ এবং চাষিরা যেন ন্যায্য মূল্য পায় এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এটি সংরক্ষণের এখানে পর্যাপ্ত জায়গা স্থান নাই এবং তারা ন্যায্য মূল্য পান না, যেহেতু পেয়ারাটি আসলে সংরক্ষণ করে রাখার বিষয় না, এটি এক দুদিনের মধ্যেই পেকে যায়। তো যে কারণে আমরা সরকারকেও এই বিষয়টি অবহিত করেছি, যেখানে হয় ফুড প্রসেসিং একটি কারখানা করা কিংবা কোল্ড স্টোরেজ করা। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পেয়ারাকে ঘিরেই হাজারো বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুরুজ আহমেদ, নিউজ টোয়েন্টিফোর। এবারে নিউজ টোয়েন্টিফোর স্পোর্টস। বাইশগঞ্জে সেরা তারকাদের নিয়ে প্রতিনিয়তই দল গড়ে রংপুর রাইডার্স। ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স, রাইলি রুশোর মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়ে বরাবরই বিপিএলে নতুন মাত্রা যোগ করেছে রংপুর। শুধু তাই নয়, লড়াকু মানসিকতায় ক্রীড়াপ্রেমীদের পছন্দের তালিকায় তাদের নামটা থাকে সবার উপরে। বিস্তারিত রিপোর্টে। বড় তারকাদের খুঁজে মাঠে ছুটে যায় ভক্তরা। চার ছক্কার ঝড় দেখে পয়সা উসুল করে ক্রীড়াপ্রেমী জনতা। নামি দামি খেলোয়াড় আর দর্শক ভাবনা মাথায় রেখে বিপিএল এর সেরা দল গড়ে রংপুর রাইডার্স। ক্রিস গেইলের মতো ক্যারিবীয় ব্যাটিং দানবের ঝলক, মিস্টার 360 ডিগ্রি খ্যাত ডি ভিলিয়ার্স এর মার্কাটারি ব্যাটিং এর সাক্ষী বাংলার বাইশগঞ্জ। এক কথায় ক্রিকেট বিশ্বের সেরা তারকাদের উপর চড়া নজর রাখে রংপুর রাইডার্স। মূলত বসুন্ধরা গ্রুপের স্পর্শে বিপিএলে ওরা এখন শক্তিশালী জায়গা, শিরোপা হাতে নিয়েছে বটে। আমরা এমন সব প্লেয়ার বাংলাদেশে প্রথম নিয়ে আসছি যে কখনো আসেনি, যেমন ধরেন লাসিত মালিঙ্গা, উনি কিন্তু রংপুরে খেলে গেছেন, ক্রিস গেইলস, ডি ভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককুলাম, অ্যালেক্স হেইলস, এরা আসলে কি হয়, আমাদের সবার শুধু যে রংপুর তা না, সবার ক্রিকেটটা আপগ্রেড হয়, সবাই দেখে এবং দর্শকরা সাধারণত এদের খেলা দেখতেই আসে। সপ্তম আসরকে সামনে রেখে সেরা দল গড়ার প্রস্তুতি ছিল রাইডার্সদের। দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করলেই যেন নড়ে চড়ে বসে সবাই, এমনকি বিপিএলও যেন পরিণত হয় রঙ্গমঞ্চে। আরিফুল ইসলাম,
সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজশাহী মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে তালা, রোগীরা থাকছেন মেঝেতে। খুলনায় এবার থানার মধ্যে গণধর্ষণ, অভিযোগ রেলওয়ে পুলিশের এসআই সহ চার সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ঈদ যাত্রায় এবারও চোখ রাঙাচ্ছে মহাসড়ক, সংস্কারে ধীরগতি আর বন্যায় বেহাল অনেক এলাকা, দৌলদিয়ায় ট্রাকের দীর্ঘ লাইন। জমতে শুরু করেছে সারাদেশের পশুর হাট, গোখাদ্যের দাম বেশি হওয়ায় বাড়তি খরচের অভিযোগ খামারিদের। সাঙ্গু ও মাতামুহুরী নদীর ভাঙনে দিশেহারা বান্দরবনের মানুষ, তৈরি হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা ও হুমকির মুখে বসত বাড়ি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়িতে নেই কোনো আয়োজন, হতাশ সংস্কৃতিকর্মীরা। এবং পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট, জনপ্রিয়তা পাচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবেও। আর এই ছিল এখনকার নিউজ 24 সকালের সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।